ভাইসব দুইটা কার্ড আছে আমাদের একটি হলো খতিব টিভি চ্যানেলের এবং আল ফুরকান মিডিয়া আপনারা এই চ্যানেলগুলোতে আমাদের এই মাহফিলগুলো দেখানো হবে আলহামদুলিল্লাহ ইউনহম ভুবনের ইউনোভোস তফির ভোবন মিনবি হিউনের জবনে ونعوذ بالله من شرور أنفسنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا وقدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراطا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লা আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা আমরা সকলেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপরে সর্বশিষ্ট দরুদ পড়ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. কাম মোবারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা আমি দুম ম্যাচ ইসলামিক দাওয়া সেন্টার পাঠাগারের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল স্থান জল্লিবাড্ডা ফুটবল মাত প্রাঙ্গণ জীবননগর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আজকের মাহফিলের যিনি সভাপতি পদে অলঙ্কিত করছেন জনাব এ কে এম বোয়ালি কলন্দর সাহেব সাবেক চেয়ারম্যান সলিমগঞ্জ ইউনিয়ন এছাড়া আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলমেদিন শেখ মোহাম্মদ মাহিনুদ্দিন সরকার আল মেদানী হাফেজ আহল্লা আক্রামা হল্লাহ আলোচনা করেছেন মুফতি আইনউদ্দিন আলা আইনি হাফেজ মাওলানা মাহিউদ্দিন সাহেব রাকিব উদ্দিন আহমেদ সাহেব মঞ্চববিষ্ট বিশিষ্ট ওলামাই একরম অধিকার মুসল্লিয়ান এজম পর্দার অন্তরালে মা ও বোনেরা আমরা যেখানে বসতে পেরেছি সেই মহান মনি প্রবুল্লা আল আমিন তার সুক্রিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ পিছনের লোকেরা বোধ হয় আল্লাহর উপর খুব রাগ করে ফেলেছেন তাই না তেলা আল্লাহ যত বড় তার প্রশংসা তত বড় হওয়া দরকার ঠিক কিনা একটা এটা জোরেসোরে অন্তর্কে প্রশস্ত করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যখনই তোমরা আলহামদুলিল্লাহ পাঠ করো তামলাউল মিজান এটা তোমাদের শূন্য দাড়ি পাল্লাকে আমার আল্লাহ নেকি দ্বারা সওয়াব দ্বারা তোমার জন্য পরিপূর্ণ করে দেন

ইমানদার তোমরা যখন দিকির কর আল্লাহর কাছে সব থেকে প্রিয় দিকির হলো আর তোমরা যত দোয়া করেছ আল্লাহর কাছে সব থেকে প্রিয় দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ এই জন্য জুড়ে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এদিকে ক্লিয়ার হয় নাই মনে হয় আপনাদের গুনা হচ্ছে তাই না কিংবা লজ্জাবোধ করছেন তাই না

অসীনা তা আর সিহি লাকা লাহামস বিল অহান লাকা লাহামস বিল ইমান লাকা লাহামস বিল ইসলাম আল্লাহর প্রশংসা করে আপনার খুশিনা বেজার আল্লাহ বললেন শনপলাম আমি আল্লাহর প্রশংসা করলে কি লাভ হবে শনব فاذكروني أذكركم أشكروني ولا تكفرون أي من دار তোমরা যখন আমি আল্লাহর দিকির করবে আমি আল্লাহ তোমার দিকির করব এখানে মুফাসিররা লিখেন আল্লাহর জিকির মানে হলো আল্লাহর বিধান আল্লাহর হুকুম আল্লাহর আহকাম আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত করা তোমরা যখন আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছ আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহর হুকুম করতে পারো আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি তাহলে এখানে অর্থ এরকম নয় আমি আল্লাহর জিকির করলাম আল্লাহ আল্লাহ হো আল্লাহ বলবেন বান্দা হো বান্দা হো অর্থটা এরকম নয় আপনি নিয়ামত সহকারে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন আল্লাহ তারিখে কে ইমাম হাইসামি রখমতুল্লাহ আলাই হাদিস উল্লেখ করেছেন চার হাজার চল্লিশ নম্বর সনদ আলভানি সহ আল্লাহ মাহেমেদ ইবনু শাহের সহে বলে আখ্যায়িত করেছেন আল্লাহ তালা বলেন ও বিজাল আলী ওদরজি ও ইনতে আল্লাহ জালালিয়াতের কসম আল্লাহর সাম্রাজ্যের কসম আল্লাহর জাতের কথাম তোমরা যখন আল্লাহর প্রশংসা শুরু করে দাও আল্লাহ বলেন যে এই আমি আল্লাহর প্রশংসা করেছে আমি আল্লাহ ওই গুলামদের গুনা গোনাকে মাফ করে দেন আল্লাহ প্রশংসা করলে আমাদের গুনাহ মাফ করেন কি যতক্ষণ পর্যন্ত কোরআন হাবিসের কথা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা শুনবো তিনশাল্লাহ কে কে শুনবো হাতফুল আল্লাহকে দেখান আল্লাহ আমাদের কবুল করুন হাত নামান পিছনের যে লোকেরা দাঁড়িয়ে আছেন ভিতরে এসে বসে পড়ুন হ্যাঁ পিছনের লোকেরা এখানে ভিতরে আসুন এটা সার্কাস হচ্ছে না এটা এটা কোরআনের মাহফিল হচ্ছে তাই না জি যখনই আপনি এটার ভিতরে আসবেন আপনার রহমতের চাদর দ্বারা আবৃত থাকবেন আপনি আল্লাহর জিকরে সামিল থাকবেন ঠিক কিনা যারা হাত তুললেন তারা মোমেন না মুনাফিক

এর জন্য যারা আওয়াজ দেন নাই তাদের মধ্যে নিফাকির গন্ধ আছে না নাই আমার পূর্বে মাইনউদ্দিন মাদানি তিনি বলে গেলেন এবং আমার যে যিনি উপস্থাপনা করলেন তিনি কোরআনের কায়াত করলেন তারপরে মানো আল্লাহ বললেন ও গোলাম শুনলা আর মানলা শুনলে আর মানলে আমল করলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা মাফ করে দেব তাহলে শুনলে কি করতে হবে যারা হাত তুললেন তারা সবাই ইমানদার তো আল্লাহ নবী বখারি কিতাব তাফসির হাবি চার হাজার একষট্টি নাম্বার আল্লাহর নবী সাল্লাম তিনি বলেন মুনাফিকদের আলামত হলো তিনটা কয়টা ইদা হেদাসা কাদাবা মুনাফিক যখন কথা বলবে মিথ্যা কথা বলবে ইদা ওয়াদা আখলাফা মুনাফিক যখন ওয়াদা করবে ওয়াদার খেলাপ করবে আমরা কোনো পীরের দরবারে ওয়াদা করি নাই আমরা কোনো এমপি কোনো চেয়ারম্যান কোনো মন্ত্রী কোন না দরবারে দরবানে ওয়াদা করি নাই ওয়াদা করেছে রপুনান আমিনের দরবারে ঠিক না আল্লাহ বলেন গুলাম শোনো ইয়া আই গাল্লা বি না আমান আফ বিল্লা রকত সোরামা দার এক নম্বর আয়াত।

বাড়িতে স্ত্রীর কাছে বলবেন নাকি কথা জোরে আওয়াজ দিয়ে যেয়ে বলেন আমরা ইমানদার সাথে না মুনাফিকদের সাথে যারা হাত তুলছেন আর পিছন দিয়ে ভাগবেন সরিয়াতে দৃষ্টিতে এখন এরা কি হয়ে যাবে ফাতোয়া আপনারা দেন কি হয়ে যাবে এবার আল্লাহ বললেন সব আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিলাম সুরাতুল মুনাফিকুন এক নাম্বার আয়াত আল্লাহ বললেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবান আমি আল্লাহ সাক্ষ্য দিলাম যারা মুনাফিক তারা হলো মিথ্যাবাদী আর মুনাফিকদের ওয়াদার কোনো মূল্য নাই যখনই আপনি হাত তুলে আল্লাহকে দেখালেন আপনার আমলটা রেকর্ড করলেন কে আল্লাহ সুরা কাফির 27 নম্বর আয়াতে বলেন মায়াল ফি যুমিন কওল ইল্লা লাদাইহি রকিবুন আতিন তুমি তোমার মুখ থেকে যে শব্দ বের করে নিয়েছ আল্লাহর তারা তোমার কথাগুলা রেকর্ড করে নিয়েছে যখনই বললেন রেকর্ড করেছেন কে তাহলে আলোচনা শুরু করা যাক নাকি তাহলে সকলেই বলবেন আমি যেটা বলবো যারা বলবেন না তাদের কাদের মধ্যে শয়তানের এক একটা শয়তান বসা আছে কে বলবেন তো ইনশাআল্লাহ সকলে বলেন রহমানির রহিম قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ আমি কোন সোরা পড়ছি সোরা মিনুন সবার মুখস্থ আছে তো আমার তো এখানে বিষয় দিয়েছে মুমিনের পরিচয় আল্লাহ মুমিনের পরিচয় দিয়েছেন আবার মুনাফিকের নামেও সোরা দিয়েছেন মুমিনের ব্যাপকতা হলো জান্নাত আর কাফেরদের ব্যাপকতা হলো জাহান্নাম মোমেনের জীবনটা অনেক বড় হয় কাফেরদের জীবন অত্যন্ত ছোট হয় আল্লাহর জান্নাতের শুধু মোমেনদের জন্য আর কাফেরদের জন্য জাহান্ন এই জন্য মোমেন বড় তার সুরাটাও বড় কাফের ছোট লোক তার সুরাটাও ছোট ঠিক কিনা মোমেনদের সাথে আল্লাহর আন্ডারস্ট্যান্ডিং বেশি না কম কাফেরদের সাথে আল্লাহর কল अंडरस्टैंडিং নাই কাফেরদেরকে ধরে ধরে জাহান্নামের দিবেন কে আল্লাহ এজন্য সেই মুমিন হওয়ার দরকার আছে না নাই আছে কাকে বলে সংজ্ঞা দেন মুমিন কাকে বলে আমানতু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়ালYawmil আখির এটা মুমেন্ডের কলম আর যেগুলো মোমেন্ট থেকে বাইরে চলে গেছে তার কালমা হলো আনন্দ বেল্লা হিওমালা ইকাতিহি ও কুতুবিহি অ রস লিওমিল্লাখিনি ও পিররিহি ও সাদরিহি ওয়ামরূপ বিহি অ সিত্তা বসু লিহি আওয়ামী লিগিহি বিয়েনপিহি জামায়েতে ইসলাম বিহি ঠিক কিনা বলেন আমরা ইমানদার আমরা মোমেন আমরা কোরআনের দলের লোক আমাদের মধ্যে কোন দল নাই আমরা কোন মানুষকে দলের দিকে ডাকি না আমরা মানুষকে আল্লাহর দিকেই ডাকি ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদের পরিচয় দেন শোনো গোলাম তোমরা কেমনে আল্লাহর দিকে ডাকবা ومن احسن قولا من من دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين <applause> الله بولا انت اكبر احبا كري باوانت كري كاري كيوغو تفاري جبك تي ني جي دي بوري جي دا امي তার থেকে উত্তম আহ্বানকারী কে হতে পারে নিজের পরিচয় দেয় আমি একজন আত্মসমর্পণকারী এজন্য আমি হলাম ইমান ইমান আনতে হবে কার উপরে প্রথম ইমান আনতে হবে কয়টা জিনিস দিয়ে শাখাগত হলো একটি আর মূল হলো দুইটি ইমান আনতে হবে সর্বমোট তিনটি জিনিস দিয়ে আকিদাত আট নম্বর পৃষ্ঠায় ইমাম জাফর আত্মাহাবি লেখেন প্রথম ইমান আনতে হবে বিল যে নান অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আমার এলাকায় অনেক লোক আছে তারা বলে শুধু মুখ দিয়ে লা ইলাকা ইল্লাল্লাহ বললেই চলবে লা ইলাকা ইল্লাল্লাহ বলার পরে আর কোনো আমলের দরকার নাই এই লোকগুলা ইমান নয়। এই লোকগুলা হলো মুরজিয়া তার মানে হলো এই লোকগুলো হলো বাতিল ফেরকার লোক ঠিক কেনাব্যা ঠিক ইমান আনতে হবে তিনটি জিনিস দিয়ে এক হলো তাস্তিক বিল আপনি যে কালেমা পড়লেন অন্তর দিয়ে বিশ্বাস করবেন দুই হল বিল লিসান আপনি দুই ছোট দিয়ে স্বীকার করলেন তিন হলো আমল বিল আর আপনি আমল দিয়ে আপনার ইমানের সাক্ষতা ইমানের বাস্তবায়ন করলেন এখন মুখ দিয়েও শিকার করতে হবে আমলও করতে হবে আর অন্তর দিয়ে ধীর চিত্তের সাথে বিশ্বাস করার দরকার আছে না নাই এখন মুখ দিয়ে বললেন কিন্তু আমল করলেন কিন্তু দিয়ে বিশ্বাস করলেন না এই তিনের মধ্যে এক কার দাড়ি কাটতে থাকবে এই লোকটা ईमानदार নয় ইমানের সংজ্ঞা লিখেছেন ইমাম জাফর তাহাবি তাহাবি আকিদাতুত তাহাবির 8 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেন তিনটা জিনিসের দরকার আছে না নাই তাহলে রাসূল বলেছেন বুখারীর 29 নম্বর বর্ণনা মা তালা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল যে ব্যক্তি উপর মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দিয়ে দেবেন সবাই বলেন মুরুব্বি অসুস্থ আল্লাহ দোয়া করবেন আর একটু দোয়া করি ওই জর্দাটা আর খায় না মুরব্বী এটা ক্যান্সার রোগের কারণ কিন্তু ডাক্তাররা খুব খুব সমস্যা আর কিন্তু খায় না কেমন যে আল্লাহ ওনারা কবুল না আমি দোয়া করলাম একটু বিষয়টা বলে দিলেন তাই না এটা আলোচনা ভিন্ন বিষয় বিশাল বিষয় এটা আজকে এয়ারপোর্টে বিমানবন্দরে এক আলেমের সাথে এক ঘন্টা তর্ক বিতর্ক এক ঘন্টা যুদ্ধ করার পর পরে মানছে না ঠিক আপনার কথা বাস্তব সম্মত এক ঘন্টা তর্ক বিতর্ক জসর বিমান এটা সে খায় পরে হাদিস একটা একটাকে বলে বড় খক্কড় ফেলে দিছে কই না অন্যায় করছি কুরআন হাদিসের সামনে তোমার আত্মসমর্পণ করতে হবে না ঠিক না তাহলে তিনটি জিনিসের উপর ইমান আনতে হবে আপনি শুধু মুখ দিয়ে বললেন এটা আপনার জন্য যথেষ্ট নয় আমল করার দরকার আছে না নাই মুখ দিয়ে শিকার করার দরকার আছে না নাই তিনটি কমপ্লিট হলে আপনার ইমানটা মোকাম্মাল হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল ঠিক কেনা এবার ইমানের কিছু কোয়ালিটি আছে এই কোয়ালিটিগুলো বর্ণনা করতে হবে যেহেতু মোমেনের পরিচয় দিয়েছেন ইমানদারদের প্রথম কোয়ালিটি কি যে ব্যক্তি বিশ্বাস করে সে কি সে ইমান আনলো আর যারা ইমান আনে তাদেরকে কি বলে মুমিন তাদের কি বলে মুমিন আর যে ইমান আনে না তাদেরকে কি বলে কুমিন একটু ডাইরেক্ট বাংলায় বুঝাই দিলাম যে ইমান আনে সে মুমিন আর যে আনে না সে কুমিন মানে বেইমান নাস্তিক মুরতাক চিন্দিক কাফন চোর ইমান চোর টুপি চোর দাড়ি চোর সব চোর ঠিক না ব্যাটিক আর যে ব্যক্তি ইমান আনে সে হলো মুমিন ঠিক না আল্লাহর সব ওয়াদা কার সাথে মোমিনদের সাথে এজন মোমিনদের প্রথম একটি গুণ অর্জন করবেন এই গুণটা আপনি মিলাবেন যদি আপনি দেখেন যে এই গুণটা আপনার মধ্যে আছে আপনি ইমানদার আর যদি এটা আপনার মধ্যে না থাকে তাহলে আমি আজকে আপনাকে কাফের আপনাকে দাব বা আর কাফের কি শিল মারবে আমি আপনাকে কাফের শিল মেরে এঁকে একেবারে ছেড়ে দেবে এখান থেকে এখান থেকে আপনাকে বের হতে হবে ঠিক না বা ঠিক এই জন্য ইমানদারের প্রথম কোয়ালিটি আল্লাহ মমিনুনের এক আয়াতে আলোচনা করেছেন আল্লাহ বললেন শোনো একজন ইমানদারের প্রথম কোয়ালিটি কি সলার্ম বস্তু আছে তো কাদ আফ ন আন মিনাল্লা বে না হম ফি সলে সফল খান ইমানদার বিশুদ্ধ ইমানদার মুক্তিপ্রাপ্ত ইমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি তার নামাজগুলাকে সঠিক মতো ওয়াক্ত মতো খুচুর সাথে রুকু সেদা দাঁড়ানো বসানো খেয়াম কহব সব কিছু যে ঠিকঠাক মতো আদায় করতে পেরেছে ওই লোকটা হলো পাকা ইমানদার তাহলে ইমানদারের প্রথম গুণ কোনটা তাও যেমন নামাজি না নামাজি আবার কয়েক রকম আছে এক শ্রেণীর লোক রাজনীতি করে জীবন পশ্চিম দিকে আসার খায় না হঠাৎ হাজার হাজার লোক দেখেছে ওজু আছে আল্লাহ বা জামাই কোনোদিন নামাজ পড়ে না শ্বশুর বাড়িতে শাশুড়ি বলল জামাই নামাজ পড়ো না কেন শাশুড়ি আর শ্বশুরের ভয়ে মসজিদের মধ্যে নামাজ আদায় করে এমন নামাজি আছে না নাই রসুল বলেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে জনগণকে চেয়ারম্যান হওয়ার জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য নামাজ পড়ে এগুলো এমপি না মন্ত্রী না এগুলো হলো ডাইরেক্ট দাল এটা আমি বলি না বলেছেন মোহাম্মদ কোন কিতাব থেকে বললেন প্রথম দলিল হলো মেশকাত কিতাব ও সলাদ পৃষ্ঠা নাম্বার একশো আঠারো হাদিস নাম্বার পঁচিশশো পঞ্চান্ন নাম্বার হাদিস মেরকাত মুল্লা আলী কারি আল হানাফি অষ্টম নাম্বার পৃষ্ঠার হাদিস নাম্বার একশো তেত্রিশ মেসকাতেও দলিল দিলাম মেরকাতের দলিল দিলাম আর দলিলের দরকার আছে আল্লাহর নবী বলেন ও আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কল قال رسول মানে রাসূলের উম্মত মাত্র দুইজন আর বাকিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া দরকার নাই যতক অতীতের কাজ আছে ছিল আজKadai হবে ইনশাআল্লাহ। কল রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর বলেন বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলেন নাং সল্লা ইরাই ফাকাদ আসরাকা। কেউ যদি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ল সে আল্লাহর সাথে শেরেক করলো। কথাটা আমার। কথাটা পীরের। কথাটা আমার বাপের। কথাটা মহাম্মা কেউ যদি লোক দেখাবার জন্য নামাজ পড়লো সে ব্যক্তি কি লোক দেখাবার জন্য রমজানের রোজা রাখলো সেও যেন সেরে করলো ফাঁকা দে আশরকা কেউ যদি লোক দেখাবার জন্য মানুষকে দান করলো সেও যেন সেরে করলো তাহলে নামাজ যদি আল্লাহ তারা কারো জন্য করেন এই জন্য নামাজে নিয়ত দরকার আছে না নাই নিয়ত আপনি করবেন নাওয়াই তো নাওয়াই তো করতে নাওয়াই তুয়ান উসলা সাবান কসলা নাওয়াই তুয়ান উসল্লিয়ালিল্লাহ কি তাআলা রাকাতে সালাতুল ফরজি ফাদুল্লাহ কি তাআলা মুতাদ্দিহান এলা জাতিল কাবাতে শরীফাত আল্লাহু আকবার এদিক দিয়ে তার সূরা ফাতিহা আছে সূরা রুকু আছে সিজদা আছে কোন নিয়ত করলাম না নিয়ত কি মুখে পড়তে বলেছে বিকুফ নিয়ত তো করতে হবে নিয়ত করা হলো ফরজ নিয়তের ব্যাখ্যা লিখেছেন ইমাম আসকালামি আর নিয়ত কাউদ অন্তরের ইচ্ছাটাকেই আরবিতে কি বলা হয় বলেন কি বলা হয় আপনি দোকান দোকানদারি করেন যেমন আমার লিটন ভাইয়ের দোকান আছে না নাই লিটন বাইকে কি প্রতিদিন সকালবেলায় বলে নাকি হে আমার প্রিয় দোকান তোমারে খুলতেছি এখন আরেক দিদি ভাই বললো যে কি ব্যাপার এটা কন কেন কারণ নিয়ত করতেছি তাই নিয়ত কর তুমি মনোদ্যোগ দিয়ে করো তোমাকে কি তুতা পাখি বুলিয়ে আওরাঙ্গি জাল ফেলায় দানা ঢালেগা গা ফাঁসনা নেহি জাউলা কয় আরে কি আশ্চর্য তুতা পাখি কথাও তুই কয় কথা কি বুঝতে পারছেন কিনা এই জন্য নিয়ত করা কি নিয়ত করা কি ফরস এই জন্য নিয়ত ঠিক করতে হবে আল্লাহর জন্য নামাজ পড়ে রুকু করি আল্লাহ বললেন গোলাম তুমি যদি নামাজের কোয়ালিটি সালাতের কোয়ালিটি অর্জন করতে পারো পার গোলাম পাঁচ নামাজের সালাতের হেফাজত করো স্পেশালি আসরের নামাজ একটা করো কয়েক তো সালাত হাফিজু আলা সালাওয়াত আহকামুল কুরআন ইমাম আবি বকর আল জাসাজ রাহমাতুল্লাহ আলাই আম্মাদান আয়শা থেকে নকল করেন আম্মাদান আয়শা বলেন এই উস্ত শব্দটা যদি কোরআনে না থাকতো আমি আয়শা উস্ত শব্দটাকে মুছে দিয়ে আমি সলাতুল আসর শব্দটা কোরআনের ভিতর আমি যোগ করে দিতাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে স্পেশালি নামাজ। ওখানে ফিক ফিক করে হাসছে কি বাই নাকি না রাজা হাসের গুস্ত খাইছে এখানে ও আজ চলতেছে কোরআন ফিক করে হাসছে কেন হাসি বন্ধ করুন কথা বন্ধ করুন কারণ আয়াত পড়ার সময় কোরআন পড়ার সময় হাসাহাসি করলে গুণা আছে না নেই কলিলা তোমরা অল্প হাসো আর বেশি কি আর আমরা বেশি হাসি আর অল্প কি কান্না তো বেরিয়ে হয় না যাও কান্দায় অভিনয় ওয়াজের মঞ্চ তো অভিনয় এই এই কাঁদে তাই না এই জন্য আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা নামাজের হেফাজত কর এখন একটা প্রশ্ন দাঁড়ায় হুজুর আমরা নামাজ বলবো না সালাদ বলব কি বলবো নামাজ বললে গুণা আছে কিন্তু নামাজ বললে সোয়াব নাই কিন্তু সালাদ বলে সোয়াব আছে না কৈ হুজুর বলেন কি আরে বেটা আমি বলিনি আল্লাহর নবী তির্মিজি হাবিস নাম্বার কিতাব আল্লা এলম হাবিস নাম্বার হল ২৪৪ চোদ্চল্লিশ নাম্বার রসুল বলেছেন ওয়া আব্দুল্লাহ ইব্নেমা সহাদ রাদী আল্লাহ ওয়াল সামেতু রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ ওয়ালে ইয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি তিনি বলেছেন মা কেউ যদি কোরআন থেকে একটি অক্ষর পাঠ করে হারফান ফালাহু আশরু হাসানাতিন একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তার আমল নামায় দশটি নেকি লিখে দেবেন সালাত বললে দশ নেকি আছে না নাই সদের জন্য দশ লামের জন্য দশ আলিফের জন্য দশ তায়ের জন্য দশ কিন্তু নামাজ নামাজ বলে চিল্লাবে তুমি একটা নেকিও তোমার আমল নামার ভিতর পাবা না এজন আমরা কি বলার বস করব তাহলে হুজুর আপনার নেকি নামাজ বলেন কেন বুঝাবার জন্য বলি সালাত বললে একজন কি বল খায় নামা খায় দায় বুঝে না তো এজনে বুজাবার জন্য কি বলি নামাজ বলি এবার আসেন সালাতের এই আয়াতের অর্থ আফলা আল মু মিনু না ফি সালাত ইম খা শিয়ল খুশু মানে কি খুশু খুজু মানে কি নামাজের একাক্রতাব্যান রসুল বলেছেন সরিহুল বহরি এক নম্বর খণ্ডের দুশো একচল্লিশ নাম্বার হাবিস আল্লার নবী বলেছেন ইন্না আদ কম ইদা কম ইলাসলে ইন্ন হ ইউ আল্লার কোন গোলাম যখন সালাতের মধ্যে দাঁড়ায় আল্লাহর কোন গোলাম যখন নামাজের মধ্যে দাঁড়ায় ওই গুলাম জান আমার আল্লাহর সাথে মনাজাত শুরু করে দেয় আপনি নামাজে দাঁড়ালেন কার সাথে মোনাজাত করলেন তারপরে দুইটা হাদিসের পরে আল্লাহ তালা বলেন যখনই কোনো গোলাম ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ ফরজ নামাজগুলো গুলো আদায় করার পরে আপনার যখন নফল নামাজ গুলো শুরু করে দেয় আল্লাহ তালা বলেন ইয়াদ ইয়াদুল্লাহ ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায় কালবু কালবুল্লাহ ওই বান্দার অন্তর আমি আল্লাহর অন্তর হয়ে যাই লিসানু লিসানুল্লাহ ওই বান্দার ঠোঁট আমি আল্লাহ ছোট হয়ে যায় এর মানে হলো আপনি আল্লাহ হয়ে যান না এর মানে হলো ঠোঁট দিয়ে আপনি আল্লাহর কাছে পৌঁছে যান হাত দিয়ে আপনি আল্লাহর কাছে পৌঁছে যান পা দিয়ে আপনি আল্লাহর কাছে পৌঁছে যান সুবান আল্লাহ আসতে বলেন কোনো নবীকে আল্লাহকে দেখতে পেয়েছেন আ মুসা আসাল্লাম বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ মানে লাং তার আমি অ মুসা তুমি আমাকে দেখতে পারবে না আল্লাহ তুদনি খুব বিগিল্লা দুই চোখের ক্ষমতা নাই আমি আল্লাহকে দেখার কিন্তু আমার আল্লাহ আমার বিশ্ব নবীর সাথে দেখা করেছেন হাবিস শহীদ তিরমিজি বত্রিশশো বান্ন আল্লাহ নি শহী বলেছেন হাবির থেকে রসুল আশার হুজরাতে তিনি তাহাজুতের সালাত পরে ঘুমালেন ইবনে আব্বাস বলেন আহসাবু ফিল মানামি এটা ছিল স্বপ্ন যুগে কি যুগে আল্লাহ তালা আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ালেন আল্লাহর হাত মুবারক আল্লাহর নবীর কালবের উপর রাখলেন আল্লাহ তালা বললেন বলেন তো মোহাম্মদ আসমানের ফেরেস্তারা কোন বিষয় নিয়ে ঝগড়া করছে তরিকো করছে আল্লাহর নবী বললেন আল্লাহর কোন গোলাম আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি আহসানুল উযুা তুম্মা আতাল মাসাজিদ উত্তম রূপে ওযু করে যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি মসজিদের দিকে গমন করে আহসানুল উদুয়া তুম্মা আতাল মাসাজিদ আল্লাহর নবী বলেন ও আমার আল্লাহ ওই লোকটা ওযু করে মসজিদের দিকে গমন করার সময় তার প্রত্যেকটা কদম প্রত্যেকটা পা ফেলার তার আমল নামায় কত নেকি লেখা হবে আসমানের ফেরেস তারা ওই বিষয় নিয়ে তর্ক লিপ্ত হয়ে গেছে এবার আল্লাহ বলেন নবী শোনো ফাকুয়া যে ব্যক্তি উত্তম রূপে অজু করে মসজিদের দিকে গমন করে আমি আল্লাহ ওই গুলামের সাথে সাক্ষাৎ করবো দিন তার ফজরের নামাজটা তার জন্য নূর হয়ে যাবে অন্ধকার রাত্রিতে আপনি যখন ফজরের নামাজে যান এই সময়টাকে রেকর্ড করে রাখবেন আল্লাহ আর ফজরের নামাজের সময়টা কি হয়ে যাবে নূর হয়ে যাবে ইমানদারদেরকে আল্লাহ নূর দান করবেন আর কাফেরদের কোনো নূর থাকবে না আল্লাহ বলেন হবে ডানপন্থী আর তাদেরকে নূর দেওয়া হবে যারা পাঁচ অক্ত সালাত মসজিদের মধ্যে পড়েছো তাদেরকে ডানপন্থী করে দেওয়া হবে যারা পাঁচ অক্ত সালাত নিয়মিত মসজিদের ভিতরে আদায় করেছো সেই দিন তোমার নূর গোলাপ বিদ্যুতের মত দৌড়াবে কারণ ওর খোরার গতিতে দৌড়াবে আর যার জিম্মাদারির মধ্যে পাঁচ ওয়াক্ত ছিল নবী বলেন ফাশহাবু আলাইকুম বিল ঈমান তুমি তার ইমানের ব্যাপারে সাক্ষ্য কো দাও কারণ লোকটা হলো ईमानदार আর যেই লোকগুলো আপনার এলাকার মসজিদে ঢোকে না ওটা হলো কাফের তাতকা পাকা ফরমালিন ছাড়া যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কি প্রয়াত কঠিন করে বলেন কেন আমি বলি বা আমি তো বলি নাই এ তো সহজ করে বলি মুমিন হতে গেলে নামাজের দরকার আছে না নাই আল্লাহর নবীকে মহাব্বাত করেন কে কে আল্লাহ আকবর হাত নামান বিশ্ব তার সর্বশেষ মৃত্যু কার কোলে হয়েছিল এ আমি এইভাবে বলবো না হাদিস মোতাবেক বলবো সোহি মুসলিম বাব হল উফাতুল্নবী সাল্লাহ আলাই সাল্লাম হাদিস হল ছত্রিশশো পঁয়তাল্লিশ নম্বর মাত্রমাত্র সামেলার রিপোর্ট অনুযায়ী আল্লাহর নবী বলেন ইন্নাথি আম্মাদান আয়সা সিদ্দিকা বলেন মা সাল্লু আলাই্লাম আল্লাহর নবী কি বরণ করেছেন আবার আমার দেশের কিছু লোকেরা বলে আল্লাহর নবী হায়াতুল্নবী ই হ্যাঁ আল্লাহর নবী রুহের জগতে জীবিত এই জন্য তিনি হায়াতন নবী কিসের জগতে জীবিত রুহের জগতে জীবিত কিন্তু কবরে তার লাশ শরীরে পচবে না আর দরুদের সোয়াব যে পৌঁছানো হয় ওটা হলো তার রুহ মুবারক কই দরুদের কি দেন এই 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 প্রসঙ্গটা আলাদা থাক যদি আমার মৌত নিয়ে দিতেন তাহলে আমি আলোচনা করতাম যত আমাকে আমার প্রসঙ্গে আসতে হবে এটা এখানেই ফিরিস থাক আল্লাহর নবী বলেন ইন্নাহু লা বাইনা আকিনাতি ওয়া দাকিনাতি আম্মা জান বলেন আল্লাহর নবীর মাথা মোবারক আমি আম্মা জান আয়েশার এই উরুর মধ্যে ছিল বিশ্বনবী দুইটা হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা রাফিকুল আ'লা আল্লাহ তুমি তোমার বন্ধুর বন্ধুকে তুমি ক্ষমা করে দাও এখন বলেন তো আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল নাকি আল্লাহর নবীর আগের গোনা গোনা সামনের গোনা উত্তরের গোনা দক্ষিণের গোনা নবী মাসুম আল্লাহর নবীর কোনো গুণা নাই আলোচনার চল জমাতে রাখি দেখলো নবীরা মাসম পবিত্র তাদের কোনো গুণা নাই সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবী আমার হাবিব রসুল্লাহ আমার মোহাম্বতের নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি যদি আমার কোন অন্যায় থাকে আপনি আমার ক্ষমা করে দিন রসুলের কিন্তু অন্যায় নাই কিন্তু উম্মতকে দেখাবার জন্য আল্লাহর নবী এই দোয়া করলেন আল্লাহর নবী এই জন্য দোয়া করলেন কারণ আমার আল্লাহ আমাকে মা কামে মাহমুদা দিয়েছেন আমার আল্লাহ আমাকে উসিলা নামের জায়গা দিয়েছেন আমার আল্লাহ আমাকে সব নবীদের সাদদার বানিয়েছেন আমার আল্লাহ আমার নামটা কোরআনুল কারিমের ভিতরে বেশির ওন নাদিরা 750 বারের বেশি উল্লেখ করেছেন ইননা কালা নাখুলকিন আযীম আমার আল্লাহ আমার নামটা কোরআনের ভিতরে আযিম সু ঢুকিয়ে দিয়েছেন আমার আল্লাহ আমাকে চার মাসের সম্মান দিয়েছেন সেই আল্লাহর জন্য আল্লাহর নবী দোয়া করলেন বিশ্বনবী দোয়া করার পরে তার চোখের পানিগুলো টপটপ করে মা শরীর বেয়ে জমিনের মধ্যে পড়ছিল আল্লাহর নবী সাল্লামের স্ত্রী আম্মাজান আয়সা বলেন ইন্নাহ

উহুদ পাহাড় চপায় দিলে একজন মানুষের যেমন কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট আমার মনে করতে উহুদ পাহাড়টা আমার উপর চপায়া দেওয়া হয়েছে আল্লাহর নবী দোয়া করছেন টুকের পানিগুলো টপ টপ করে পড়ছে আল্লাহর নবী উম্মতের জন্য অন্য কোনো কিছু বলেন নাই আল্লাহর নবীর উম্মতের জন্য দুইটা শেষ ভবিষ্য ছিল এর মধ্যে একটি হলো আসসালাত আসসালাম আসসালাম ও নবীর উম্মতরা নামাজ 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 এইজন্য যেটা নামাজ করে না ওইটা আমার নবীর উম্মতি হতে পারে না। নারে তাকবীর আল্লাহু সালাতের দরকার আছে না নাই আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব দেন আল্লাহ রা নী সাল্লাম তিনি বলেন এখানে হাজির সাহেব আছে তো করছেন কে কে হাত তোলেন কতগুলো হাজুই দেখেন মা হাজির দুনিয়া এই দেশটা ব্রাহ্মণ বাড়িয়া তো তাই না ঠিক হয়েছি করে হক হয় তাই না হাবি বামানবাড়ির একাংশ লোক কিন্তু ঠিক কিনা এটা ভাষার বিউটিনেস এবার একটা হাবিস বলব কি বলবো বখারি কোন কিতাব দুইজন বুখারি বললেন বাকিরা মনে হয় খুব এলার্জি বুখারি নাম শুনলে না তো জোরে বললেন সহি হল বখারি আর হাদিস তো মুখস্ত এমনি করতে পারবেন না আজকে করেন না সমস্যা কোথায় এতদিন তো শুনছেন খালি মিল জিল হুদা সিৎকার গরু আগলের মতো ডাক দেওয়া আওয়াজ আমাদের সব আসলে খালি আছে ও মুক্ত মুখ তাই না খালি মিল জিল হুদা সিৎকার ফুৎকার লাফালাফি নেচে কুদে একাকার সহি বখারি কোন কিতাবের হাদিস পাঁচশো তেইশ নাম্বার হাদিস ফাইভ হান্ড্রেড টোয়েন্টি থ্রি কয়শো তেইশ নাম্বার আল্লাহর নসুল বলেন وعن براده رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم স্পষ্ট করে শুনেন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি ইচ্ছা কিত ভাবে শুধুমাত্র আসরের নামাজকে কে ছেড়ে দেয় কোন নামাজ আসর জোরে বলেন

কোন মা কোন বল যদি আমার এই বক্তব্য রসুলের এই শানিত কথা ধারালো কথা যদি তোমার কান পর্যন্ত পৌঁছে যায় বিশ্বনবী সাল্লু আলাই সাল্লাম তিনি বলেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে আসরে নামাজকে সেরে দেয় ফাঁকা দেখা আমালো নবী বলেন সে তার জিন্দিগির সে তার জীবনের সমগ্র আমলগুলাকে নষ্ট করে দেয় আসর নামাজ চাললেন রসুল বললেন ফাকাদ হবে তো আমাল সে যেন তার জীবনের সমগ্র আমল নষ্ট করে দেয় বিয়ে করলে অটো তালাক হজ করলে বাতিল জাকাত দিলে বাতিল সেজদা দিলে বাতিল দান করলে বাতিল বিয়েও তোমার শেষ হ তো তোমার শেষ এক ধাক্ষাতে গোষ্ঠী শুদ্ধা শেষ কি বুঝলেন কয়েকটা নামাজ কয়েকটা নামাজ আপনাদের কাজা হয় কি না কাজা হলে এটা হবে না ছেড়ে দিলে তরক করেছে আসরের নামাজ সারলেন ফজরের নামাজ সাললেন, জোহর পড়লেন হবে না জোহরের নামাজ সাললেন, আসর পড়লেন হবে না জোহর পড়তে পারলেন না মসজিদে ঢুকে দেখলেন আসরের নামাজ শুরু হয়ে গেছে আপনি জোহরের নিয়ত করে আসরের নামাজে ঢুকে যাবেন ইমামের পিছনে জোহর পড়বেন জোহর শেষ হয়ে গেলে আপনি আসরের নামাজটা আদায় করাবেন অযুতে ফরজ কয়টা মুখমণ্ডল ধোয়া হাতের কুনুই পর্যন্ত দোয়া মাথা মাসেহ করা দুই পায়ের টাকনু পর্যন্ত দোয়া কোনো সন্দেহ আছে নাকি একটা অঙ্গ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন আপনি মুখ ধুইলেন না হাত ধুইলেন পা ধুইলেন ঠ্যাং ধুইলেন জিব্বা ধুইলেন সব ধুইলেন কিন্তু মুখ ধুইলেন না অজু কয়েকটা হবে একক তো আল্লাহ কয়েকটা নামাজ দেন তালে আপনি এক ওয়াক্ত নামাজ সেরে আরেক ওয়াক্ত পড়তে পারবেন না আল্লাহর নবী তিরমিজির বর্ণনায়ে আবিদা উদার বর্ণনায়ে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের বর্ণনায়ে 1320 নাম্বার বর্ণনায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহদুল্লাদিনা বাইনানা ওয়া বাইনকুমুস সালা আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে মাংতারক সলা মুতামিদান কেউ যদি ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র এক একটা নামাজকে সেরে দেয় আল্লাহর নবী বলেন যেই নবীর জন্য এত ভালোবাসা সেই নবী বলেন মাং তারকা সলা মোতা আম্মিদান ইচ্ছাকৃত ভাবে আল্লাহর কোন গুলাম আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি ইচ্ছাকৃত ভাবে যদি শুধুমাত্র এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয় নবী বলেন ফাফাদার কাফারা ওই ব্যক্তি কাফের হয়ে যায় ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ সাললে ওই ব্যক্তি কি হয়ে যায় زور بلن کی ہوئے جائیں অথচ আর একটু শক্ত করে বলি আপনারা হজম করতেও পারেন আবার বদ হজমও হতে পারে আমার দেশে নামাজের ওয়াজ হয় না আমার দেশে মুসল্লিদের ওয়াজ হয় না আমার দেশে জারি গান বাউল গান গানের মধ্যে ওর নামে নাচানাচি কিন্তু হয় ঠিক আমি এই লোকদেরকে বলি তোমরা মুসল্লিমের বাড়াবার জন্য নামাজ পড়াবার জন্য বেশি বেশি নামাজের বয়ানগুলাকে করো কারণ আল্লাহ গ্যারান্টি দেয় ইয়ান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিঃসন্দেহে নামাজ তোমাদেরকে সালাত তোমাদেরকে যাবতীয় পাপের কাজ থেকে ফেরা রাখবে আল্লাহর নবী তাহলে বেনামাজিকে কি বলেছেন জোরে বলেন কি বলেছেন কথাটা শুনে বিশ্বাস হইল না আরে ভাই আমি তো আমার কথা বলি না এবার ফতোয়া আপনারা ব্যবেন ফেরাউন বেনামাজির হাসর কার সাথে হবে কার সাথে হবে ফেরাউন বড় কাসের না ছোট কাসের সুরা আল্লাহতালা কুরআনুল কারিমের মধ্যে সুরা নাজিয়া আতের চব্বিশ নম্বর আতের পরে বলেন ইদেহাদ ইলাফেরাউন ইনহু ত হেমুসা যাও ফেরাউনের কাছে ফেরাউন কাফের হয়ে গেছে ফেরাউন কি হয়ে গেছে বেলা মাজির হাসত কার সাথে হবে তুমি যদি এখন মরে যাও নামাজ সারা অবস্থায় আর এই মুহূর্তে মরে গেলেই তোমার রুহুটা সাথে হবে তুমি মনে করেছো ওই কবরের মধ্যে তোমাকে ডান্ডা বাড়ি ডান্ডাবাড়ি হবে আসল আইসিওত এখানে নয় মানুষ মরে গেলেই তার রুহুটা প্রথম আসমানে যাওয়ার পূর্বেই মুনকার নাকিরের জবাবদিহিতা শেষ শত তোমার দেহটা এখানে পড়ে থাকবে ইমাম ইবনে হাজার ইসাবা গন্তের মধ্যে বলেন জাহান্নামের কবরের আযাব হবে সিজ্জিনের খবরে এই জমিনের নিচে আরেকটা জমিন তার নিচে আরেকটা জমিন তার নিচে আরেকটা জমিন সবা সামাওয়াতি ওয়াল আরদি মিছলাহুন্না সূরা তালাকের 13 নম্বর আয়াত 65 নম্বর সুরা আল্লাহ বললেন আমি সাতটা আকাশের মতন সাতটা জমিন আমি তৈরি করে রেখেছি যখন একজন কাফের মরে যায় যখন আল্লাহর আকাশে ইল্লিনে জাগা না হয় এখন তার জায়গা হয় সাতটা জমিনের নিচে তার নাম কোনটা সেদিন তার নাম কী

ওইখানে সাপে সুবল দেয় আর তার প্রভাব দুনিয়ার কবরের উপর পড়ে পরে ওইখানে লোহার কবর আস্তে ডান্ডা পেটা করা হয় আর এজন্যই জন্যই হিন্দুরা বলে পুড়িয়ে দিলে শেষ হয়ে যায় ঘন্টা হয় কিছুই হয় না বাঘের পেটে তুমি ঢুকে গেছো তোমার কবর রাজা হবে না হ্যাঁ বুঝতে হবে এই পালাবার কোনো তা আপনার রুহুটাকে দেওয়া হবে এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম উসরিয়ে লাইলে তান রাতের বেলা মেরাজ করলেন দেখলেন রসুল বললেন মুসা আল্লাহ সাল্লাম আর আদম আল্লাহ সাল্লাম ঝগড়া শুরু করে দিছে দুইজনে কোন জগতে মুসা আল্লাহ সাল্লাম বোহারির হাবিস তবদির ভাগ্যলিপি অধ্যায়ের বলে মুসা আদম আলা সাল্লামকে বলেন আমার আবি আব্বা আমার বাবা আদম আপনি যদি ওই নিষিদ্ধ ফল না খাইতেন দুনিয়ার এই অবস্থা হতো না এবার মুসা আল্লাহ সাল্লাম কায়দম আল্লাহ সাল্লাম বলছেন ঝগড়া বন্ধ করো মুসা তুমি কি তাকদিরকে বিশ্বাস করো না আমার ভাগ্যে আল্লাহ লেখছেন এটা এইভাবে হবে তাই হয়েছে তুমি সুতরাং কথা বলো না সেইখানে আদম আল আল্লাহ সাল্লামের ঝগড়া শুরু করে দিচ্ছেন কে সৈয়দের মুসা আলাই কথা বলতে পারতেন তো বেশি সরাসরি আল্লাহর সাথে সেখানে যে ঝগড়া শুরু করেছে তাহলে এটা কোন জগতে রুহের জগতে মোমেনদের রুহুটা কোথায় ইল্লিনে কাফেরদের রুহুটা কোথায় তাহলে তুমি যখন বেনামাজি হয়ে মোড়ে কাফের হবা ফেরাউনের সাথে তোমার রহুটাকে উপর থেকে সেরেস্তা নিক্ষেপ করবে যা দূর হয়ে যা শরীর থেকে খবিস খারাপ দুর্গম বের হচ্ছে নিক্ষেপ করে দেওয়া হবে যেতে 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 সাজ জমিনের নিচে যাহার নাম থেকে পাঁচশো বছর দূরত্বে ফেরাউনের পাশের কবরটাই তোমার হয়ে যাবো জাহান নামের আজের মধ্যে লিখেন জাহান্নাম থেকে পাঁচশো বছরের দূরত্ব একটি জায়গা থেকে জাহান্নামের সামান্য একটু হাওয়া আপনার শরীরে লাগানো হবে রাখবার সাথে সাথে মগজটা ফিনকি দিয়ে গলে যাবে জিব্বাটা নাবি পর্যন্ত সে যাবে চিৎকার মারবা চিৎকারের কোন ফলাফল ফল তুমি দেখতে পাবা না তুমি শুধু বলবা তুমি মনে করেছো পাঁচশো বছর মনে হয় এই দুনিয়ার হিসাবে আখেরাতের হিসাবে আখেরাতে পাঁচশো বছর আখেরাতের একদিন সমান সমান দুনিয়ার কত বছর আল্লাহুন্নবী خلق তিওয়াল والعرض আল্লাহ বললেন নিঃসন্দেহে আমি আল্লাহ আছি আমি আল্লাহ ছয় দিনে এই দুনিয়াকে তৈরি করেছি এই ছয় দিন সমান সমান পঞ্চাশ হাজার বছর সমান আখরাতের একদিন ওই পাঁচশো বছরের একদিন সমান সমান পঞ্চাশ হাজার বছর অত দূর থেকে একটু হাওয়া আসবে আগ আসবে আগুনের গুলা আসবে তাতেই তোমার অবস্থা এমন হবে আর তুমি যখন ফেরন বাবাজির সাথে চিরস্থায়ী দেহার নাম থাকবা তখন কেমন হবে পাঁচ প্রকার ব্যক্তিকে আল্লাহ চিরস্থায়ী দেহার নাম দেবেন কয় প্রকার ব্যক্তি বড় সেরেক বড় মুনাফেক বড় কাফের আকিদাগত বেদা আর যদি আমল নামা থেকে আপনার নামাজের ঘাটতি থাকে আল্লাহর কসম করে বলি আপনার যদি সাহস থাকে আপনার যদি এলেম থাকে আপনার যদি কলিজার মধ্যে আপনার যদি বুকের পাতা থাকে তাহলে আপনি প্রমাণ করুন বেনামাজি মুসলমান একটা হাদিস দেখাবেন আমি বেনামাজি হয়ে যাব একটি হাদিস দেখাবেন যে বেনামাজি মুসলমান আমি বেনামাজি হয়ে যাব একটি হাদিস নেই ইমাম হাম্বল আজ থেকে বহু বছর আগেই এই বেনামাজি কাফের এই ফতোয়া লাগিয়েছেন আহমেদ রাজা হাম্বাল ফতোয়া লাগিয়েছেন সালে আলসাই রহিম তিনি আল হাকুম সালাত সাল পরিত্যাগকারীদের বিধান নামাজ যে ছেড়ে দেয় তার বিধান তিনারা বলেছেন বেনামাজি হলো ফেরাউনের মতন বড় কাফের বরং বেনামাজি বাড়ার এটা একটা কারণ আমাদের দেশের মৌলবীরা ফতোয়া দেয় না যদি এই এলাকার আলেমরা ঐক্যবদ্ধ হয়ে বলে কোনো জানা আজকে হবে না তাহলে আপনার নামাজির সংখ্যা বাড়বে না কমবে আল্লাহ বললেন সুরার রম আয়াতের পর থেকে তোমরা সালাদ প্রতিষ্ঠিত করো না হলে সালাত প্রতিষ্ঠিত করা না হলে মুশরিকদের দলভুক্ত হবে মুশরিক হলো যারা শিরিক করে মুশরিক হলো যারা আল্লাহ সাথে শিরক স্থাপন করে আর আল্লাহ বললেন সূরা তাওবা 114 নম্বর আয়াত না কানালিন নাবি ওয়াল্লাযিনা আমানু আইয়াসতাউফিরু লিন মুশরিকিন ওয়া লাকানুউ লিতরাবা নবী আর ईमानদারদের জন্য জায়েজ নাই কেউ যদি শিরিক করে মরে যায় তার জন্য দোয়া করা তার জন্য কি করা দোয়া করা তার জন্য কি করা এতদিন ধরে নিলাম যে আপনারা না জেনে পড়েছেন তো আজকে তো জানলেন অজ্ঞতার কারণে কেউ কুফরি করলে আল্লাহ হয়তো তাকে ছেড়ে দিতে পারেন কিন্তু আজকে আপনার কাছে এটা ক্লিয়ার হলো আর ইমামে আজম নবী হানিফার ফতুয়া হলো এটাই যে কেউ যদি নামাজের গুরুত্ব না বুঝে তাহলে তাকে আগে কারাদণ্ড দাও তাকে বুঝাও নামাজের গুরুত্ব বুঝাও এরপরেও যদি সে নামাজকে ছেড়ে দেয় তাহলে তার হুকুমও তিনি পূর্ববর্তী পরবর্তী যত ইমাম যে হুকুম লিখেছেন ওই হুকুমের মতোই হবে এই জন্য বেনামাজিকে কুফরির ফতুয়া লিখেছে এই জন্য টাকা জমাইতে জমাইতে টাকাও ফেরি করতে করতে ফেরিওয়ালা চুরি বিক্রি করতে করতে চুরিওয়ালা কুফরি জামাইতে জামাইতে কুফরিওয়ালা টাকাওয়ালার কাছে টাকা থাকে ফেরিওয়ালার কাছে ফেরি থাকে চুরিওয়ালার কাছে চুরি থাকে কুফরিওয়ালার কাছে কুফরি থাকে মিলে গেছে নিয়মিত অব্যাহত ভাবে বড় কুফর করতে করতে কুফর দুনা কুফর এক সময় কুফরে বাওয়া হয়ে গেছে বড় কুফর হয়ে ইসলাম থেকে খুরুজ হয়ে গেছে সাহাবিগণ তিরমিজির একটি বর্ণনাতে এবং ইমাম তাবারানি তার ছিয়ানব্বই নম্বর পেইজে একটি হাদিস উল্লেখ করেছেন সমস্ত সাহাবিগণ একটি ফতোয়া দেন সমস্ত কারা সাহাবিগণ তাঁদের এই আব্দুল্লাহ ইবনে সাকিব রহিমতুল্লাহ আলাই তিনি ফতোয়া দিয়েছেন লা ইয়ারও না মিনাল আলি তার কুহু কুফরুন গহির সোনা আল্লাহর নবীর সাহাবিরা অন্য কোনো আমল সারলে কাউকে কাফের মনে করতেন না কিন্তু নামাজকে সেরে দিলে তাদেরকে কাফের মনে করতেন আল্লাহর নবীর সাহাবারা অন্য কোনো আমল সারলে কাউকে কুফরি মনে করতেন না কাফের মনে করতেন না কুফরি বা কাফের ট্যাক লাগাতেন না কিন্তু নামাজকে সালাদকে কেউ সেরে দিলে তাকে কিসের ট্যাক লাগাতেন এটা কিন্তু ভয় আনা দরকার আমাদের আমাদের কলিজার মধ্যে এটার ব্যাপারে গুরুত্ব দেওয়া দরকার খাত্তাব ইবনুল খত্তাপ নাসিরুদ্দিন আলবাহানি সিফাতুল নবী এই গ্রন্থের মধ্যে আলোচনা করেন আল্লা নাসিরুদ্দিন আলবানী অমর ইবনুল খাত্তাব থেকে একটি হাদিস নকল করেছেন আমার ইব্দুল খত্তাপ রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহর নবী সাল্লাই সাল্লামের নিয়োজিত মুয়াজ্জিন বেলাল রাদী আল্লাহ খোয়ান মসজিদের মধ্যে আদান দেওয়ার পরে ওমর একদিন ফজরের নামাজের জামাতে একটু দেরি করলেন ওমর রাদি আল্লাহ তালান ঘুম যখন ভেঙে গেল তিনি তখন দৌড়ে কম্বল নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন সাহাবারা বললেন ওমর আপনি কি পাগল হয়ে গেলেন নাকি ওমর বললেন আমার উচিত ছিল আজানের শব্দ শুনে জামাতে উপস্থিত হয়ে যাওয়া কিন্তু দুর্ভাগ্যবশত আমি টের পাই নাই এইজন্য আমার নফসকে সায়স্তা করার জন্য আমি আজকে অজুর পরিবর্তে গোসল করে আমি আজকে আমার ওই নামাজের কাফারা দিয়া দিলাম অমর ইবুল নামাজ পড়াচ্ছেন ঘাতক তাকে তীর নিক্ষেপ বর্ষা নিক্ষেপ করেছে অমর ইবুল অসুস্থ অবস্থায় শরীর থেকে রক্ত বের হয়ে গেছে আমারের যখন জ্ঞান ফিরেছে আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন নিজের কোনো খবর নেন নাই তিনি জিজ্ঞাসা করেছেন আমার পিছনে যে নামাজটা তোমরা পড়ছিলে ওইটা আদায় করেছো নাকি বলল হ্যাঁ আপনার পরে আমরা আদায় করে নিয়েছি আমার আব্দুল খাত্তাব বলেন শুনে রাখো আমার সাহাবারা লা আদ ফিল ইসলাম লিমান তারকুস সালাত যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির ইসলামের ভিতর তার কোনো অংশ নাই আমি আর কি করে আপনাকে বুঝাই কি করে বুঝালে আপনি বুঝবেন নামাজের গুরুত্ব এটা এমন কোনো মাসায়েল না যেখানে হানাফি মালিকি সাফি হাম্বলি সালাফি ইখতলাফ আছে এটা এমন একটি বিষয় আহলে সুন্নাত আল জামা আ শিয়া এবং আহলে কোরআন ওই কুফরি ফেরকা চারা সমস্ত উম্মাতে মুসলিম এখানে ইত্তেফাক হয়েছেন যে অবশ্যই প্রত্যেক মুসলিমদের সালাতে পাবন্দি হতেই হবে না হলে আল্লাহর কাছে তা দরকার আছে না তাই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসাদ সুনানে বাইহাকি হাদিসের সূত্র কোন কোন মহাদ্দেশ সহি লাগিয়েছেন কোন কোন মহাদ্দেশ দুর্বল বলে আখ্যায়িত করেছেন তবু হাদিসটা বেশিরভাগ বেশিরভাগ উলুমুল হাদিসের আলেমগণ সহি বলে আখ্যায়িত করেছেন আব্দুল্লাহ ইব্রাহিম আসাদ আল্লাহর নবীর জালিমুল কদর সাহাবা তিনি বলেন মাল্লাম ইউসল্লি ফালা দিন আলাহো যে ব্যক্তি নামাজ কে ছেড়ে দেয় দিনের মধ্যে তার কোনো অংশ নাই যে ব্যক্তি নামাজ কে ছেড়ে দেয় তার মধ্যে আবু হানিফার উস্তাদের নাম কি কেউ কি জানেন আবু হানিফার উস্তাদের নাম কি হ্যাঁ এব্রাহিম ওই সুন্দর কত সুন্দর অনেকের মধ্যে ছেলেটা পেরেছে আবু হানিফার উস্তাদের নাম ইব্রাহিম নাখ এব্রাহিম নাখ ইর উস্তাদের নাম কি আবদুল্লাহ ইবনে মা সৈয়দ আবদুল্লাহ ইবনে মা সৈয়দের উস্তাদের নাম কি মোহাম্মদ তাহলে ইবনে নাম নামকে মোহাম্মদ ওয়াসাল্লাম সেই ইবনে মনে করতেন যে বেনামাজি ব্যক্তি হল ইসলাম থেকে হারেজ যে আলীর নামে আমরা এত হাদিস বর্ণনা করেছি শিয়ারা আলীর নামে বিভিন্ন তরিকা চালু করেছে সেই আলী রাজি তার পরবর্তী হাবিস বাইহাকিতে ফতোয়া দিয়েছেন যে মাল্লালিউসলি ফাহুয়া কেউ যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায় সে ব্যক্তি বড় কুফরিতে নিমজ্জিত হয় এখন আপনি বলেন আপনি নামাজ ছেড়ে ক্ষতি করেছেন কিনা বলেন আল্লাহ তালা কেমতের দিন ইমানদারের একটা এক পাল্লায় করবেন আর দুনিয়ার সাপ সম্পত্তিকে এক পাল্লায় করবেন একটা আল্লাহ এক পাল্লায় দেবেন আর দুনিয়ার সব কিছুকে আল্লাহ এক পাল্লায় দেবেন দুনিয়ার সব কিছুর চাইতে আমার আল্লাহ একটা সেজদার ওজন মুসলমানের জন্য ভারী বানায়া দেবেন তোমরা যারা আল্লাহ আল্লাহর পরিবর্তে

আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না শুয়ে পড়বেন শুয়ে পড়তে পারবেন না বসে পড়বেন বসে পড়তে পারবেন না ইশারায় পড়বেন ইশারা করতে পারবেন না মনের অন্তরের অন্তরের অন্তর থেকে পড়বেন তবুও একতেদা করতে হবে আপনার যতক্ষণ পর্যন্ত তিন প্রকার ব্যক্তির উপরে আল্লাহর কলম বন্ধ থাকে কয় প্রকার এক নাম্বার শিশু দুই নাম্বার হলো পাগল তিন নম্বর হলো সাকাতুল মাউজ অর্থাৎ মৃত্যুর এমন একটা অবস্থায় মুমূর্ষ ব্যক্তি যার কোনো চেতনা নাই ভয়ঙ্কর রোগে আক্রান্ত এই লোকগুলার হিসাব আল্লাহর কলম আল্লাহর ফেরিস্তার কলম তার জন্য বন্ধ করে দেওয়া হয় কিন্তু মধ্যে আল্লাহ সৈয়দ সাবেক আলাই উল্লেখ করেন একজন মহিলার এর থেকে বেশি কঠিন ফতোয়া দেন আশরাপালি আরবি যদিও তার ফতোয়াটা কিছুটা বিতর্কিত যে একজন মহিলার গর্ব ধারণ করার মহিলার বাচ্চা যদি বের হয়ে আসে আর তার যদি রক্ত কোনো সাদা ফাটা স্রাপ না বের হয় বাচ্চা যদি অর্ধেকটা বের হয় অর্ধেকটা মাটিতে দাফন করে তারপরও সেই মহিলা কিসের একতে দা করবে আমরা অতটুকু কঠিন করি না যদি তার কোনো স্রাপ ভেঙে যায় সাদা ফাটা কোনো কিছু বের হয়ে আসে তাহলে আল্লাহ তার সালাপের হুকুম ওই নিফাসের সীমানা পর্যন্ত মাফ করে দেবেন সুহান আল্লাহ আল্লাহ জুলুম করে না দেখেন মহিলাদের নামাজ আছে না নাই কিন্তু মহিলাদের যখন মিন হয় মান্থলি একটা পিরিয়ড হয় তখন নামাজ মৌকুব আছে না নাই আর এই নামাজের কাজা আছে কিন্তু কিছু কিছু লোক কিন্তু এই নামাজের কাজা আদায় করে আম্মা যেন আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা বলেছেন যে খাওয়ারেজদের একটা গ্রুপ ছাড়া কেউ এই নামাজের কাজা আদায় করে না সুতরাং বুঝা গেল মেয়েরা অসুস্থ থাকলে তাদের ওই নামাজগুলোর ওই সালাদগুলোর কাজা আদায় করতে এখন ফতোয়ার দুইটা মত আছে আপনি যে এত বছর পড়েন নাই এখন পড়বেন তাহলে কি আপনার অতীত যুগের গুণা কি হবে নাকি আপনি এত বছর পড়তে পারেন নাই চল্লিশ বছর হয়ে গেছে ফতোয়া দেয় কত এক ওয়াক্ত নামাজ সাললে কত হুবা জানি অষ্ট লক্ষ বছর জাহান নামে জ্বলিতে হইবে তা আমি এটাকে আমি ছোট করি না এটাকে ভয়ে দেখাবার জন্য ওলামা একরাম লিখছেন কিন্তু এটা কিন্তু ওলামা একরামের ব্যাখ্যা এটা কিন্তু হাবিস নয় হাদিসের কোথাও এরকমটি লেখা নেই ওলামা একরাম নামাজের গুরুত্ব দেওয়ার জন্য মানুষ যাতে সলাদ পরিত্যাগ না করে এই জন্য একটা গাণিতিক ব্যাখ্যা তারা লিখেছেন কিন্তু হাদিসের কোনো এবারতের মধ্যে হাদিসের কোনো গ্রন্থের মধ্যে দুই কোটি অষ্ট লক্ষ বছরের আদিশটা আনেন নাই বরং আল্লাহ সহজ করে দিয়েছেন কি করে দিয়েছেন এতদিন পড়তে পারেন নাই আজকে আপনার মধ্যে জাগরিত হয়েছে অপরাধ বুধ জেগে উঠেছে আজকে থেকে আমি আর কোনোদিন সালাদকে ছাড়বো না আল্লাহ তালা মাফ করতে পারেন না আল্লাহ বলেন রসুল বলেন মিস কাঁপের মির কাঁপের বর্ণনায় আঠারোশো দুই নম্বর বর্ণনায় মুল্লা আলী কারিয়াল হানাফি লিখেন আর তাই বিমিনাজি কামাল একজন ইমানদার যখন গুনা থেকে তৌবা করে আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায়া দেন তাহলে যারা নামাজ ছেড়েছেন তারা পড়তে পারবেন তো কে কে আর কোনোদিন নামাজ সারবেন না হাত আল্লাহ কে দেখান মনে হচ্ছে আমি কিছু মরা মানুষ নিয়ে আমি তাকবির দিচ্ছি আবার না ঠিক তাহলে সালাত পড়লে কয়েকটা বিষয় আপনার হবে এক একজন ইংরেজ তারেক মেহমুদ চোখতাই উর্দুতে একটা গ্রন্থ লিখেছেন নবী সাল্লাহ আলাইহি সাল্লামের সুন্নতে রসুল ও বিজ্ঞান দেখেন বিজ্ঞান সম্মত। তিনি দেখলেন যে মুসলিমরা প্রায় সময় অজু করতে যে মাথাকে মাসাহ করে করেনি আমরা তিনি বললেন এটাতে কি কল্যাণ আছে তিনি চল্লিশ বছর এটা নিয়ে গবেষণা করে দেখলেন যে নিয়মিত মাথাকে মাসেহ করে আল্লাহর ফজলে আল্লাহর রহমতে আল্লাহর বরকতে এই আমলের দরুন তার কখনো ব্রেন স্টক হবে না তিনি শুধু এইটাকে দেখার পরে এই এই বিষয়টাকে গবেষণা করার পরে তিনি কালেমার শাহাদা দেন এবং ইসলাম গ্রহণ করেন যে ইসলামের এত সৌন্দর্যতা এত বিউটিনেস ইট ইস দা ইনক্রেজিং ইমান এটা ইমানকে বৃদ্ধি করে ইমানের সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন সালাপ একটা উত্তম এক্সারসাইজও বটে ফিজিক্যাল মুভমেন্টও বটে সালাপের দ্বারা বাথরুম ভালো হয় সালাতের দ্বারা শরীরের দরতা দূর হয় সালাতের দ্বারা পেটের ভরির ওজন কমে যায় অনেক অমুসলিমরাও পশ্চিমা দেশে মানে ওজন কমার জন্য অনেক সময় লুকায় লুকায় তার নামাজ আদায় করে এটা জোরে বলেছে ভালো তো আমার ইসলাম এটাকে সোয়াপ সহ বরাদ্দ করে দিয়েছে তাহলে এই মুমিনের এই গুণটা অর্জন করতে পারবেন তো এবার দ্বিতীয় আয়াতের অংশ আল্লাহ তারা বলছেন একজন ইমানদার মুখ দিয়ে কখনো কি কথা বলবে না বেহুদা কথা বলবে না কি কথা বলবে না বেহুদা কথা কথা আবার তিন প্রকার কথা কয় প্রকার বলেন কথা কয় প্রকার আপনি যেটা কথা বলবেন এই কথা বলারও এলম দরকার আছে না নাই ইমাম গজালি তার কিতাবুল এহিয়া দিন এর মধ্যে উল্লেখ করেছেন চতুর্থ খণ্ডের একুশ পৃষ্ঠাতে উল্লেখ করেছেন যে কথা তিন প্রকার এক প্রকার কথাতে খালি সুয়াব হয় আর সুয়াব হয় ওই কথা হলো অমান আহসানু কাউলা মিম্মান দাআ ইলাল্লাহ আরেক প্রকারের কথাতে সুয়াব হয় না গুনাহও হয় না বেহুদা কথাবার্তা ওইটাই হলো আল্লাযিনা কুম লাগু লাগুই মুইরিদুন একজন ইমানদার বেহুদা অনর্থ কথা থেকে কি থাকবে আলফায়াত ইমাম ইবনুল কাইয়ুম আল জাওযিব দ্বিতীয় পত্রের একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় হাবিস উল্লেখ করেন সৈয়দ আবি বকর রাজি আল্লাহ নহ একদিন তিনি তার জিব্বাকে পাথর দিয়ে ঘষতেছিলেন অমর বললেন আবি বকর আপনি জিব্বাকে পাথর দিয়ে ঘষেন কেন সৈয়দিন আবি বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি দুইটা জিনিস মানুষকে নামের মধ্যে নেয় ওয়াল একটা হলো মুখ আর একটা হলো গুপ্ত স্থান আমি যদি আমার জিব্বাকে ঠিক করে দিতে পারি তাহলে আমার নবী নিজের কাদের উপরে নিয়েছেন হিসাব আরেক প্রকার কথা হলো হারাম কথা গালি গিবাত মিথ্যা অহংকারমূলক কথাবার্তা ইনিয়ে বিনিয়ে বাড়িয়ে বলা কথা বুঝতে পারছেন কিনা কারণ কথা হলো মিজান উত্তম কথা হলো দাড়ি পাল্লাফসির করতে ইমাম তিনি ব্যাখ্যা করেছেন কেউ যদি উত্তম কথা বলে এই উত্তম কথাটাও তার মিজানের দাড়ি বৃদ্ধি করে তাকে জাননাতে প্রবেশ করিয়ে দেবে তার কি বা তার হিবের বননাম বারোশো তিরিশ নাম্বার মায়া বননাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে ফালিয়াকুল খায়রান সে যেন মুখ দিয়ে ভালো কথা বলে ভালো সে বলতে পারলো না খারাপ বলল না সে যেন চুপ থাকে কারণ এই চুপ থাকে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায় দেবে ভালো বলতে পারেন না চুপ থাকেন অথচ আমাদের এই জিব্বাকে আমরা কত অপ্রয়োজনীয় কাজে লাগাই রসুল রসুলসালাম সব থেকে বেশি ভয় করতেন বাকপ লোকদেরকে নিয়ে যারা বলতে পারে বর্তমানে আমাদের দেশে তো এই বাজারটাই চলছে অনেক আলেমদের এই কথার ওজন হবে অনেক আলেমরা বক্তব্যের মঞ্চে সে মন যা চায় তাই বলছে কোরআন হাদিস থাকতে কিসের ওয়াস কোরআন হাদিস থাকতে কিসের বাইমাসের ওয়াস বাইম লাফাইতেছে কেমনে বাইম জাল দিয়ে টানতেছে কোপাও 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 যখন বাইম একটা কোপ দেবে গো বাবা বাইম যখন সিতকার মারবে তে কোরআন হাদিস আছে না বাইম নাস করো তুমি

আর আল্লাহ বলছেন মানুষ যদি কাঁদতে হয় কি পরে পরে সুর আনফালের দুই নাম্বার আয়াত ইন্ন আল মু মিনু আল্লাহিনা ঈদা দুঃখী আল্লাহ জিলাত বলুম হুম ইদা আলাই হিম আয়া তাহলে আল্লাহ বলছেন ইমানদারের সামনে যখন আল্লাহর জিকির উচ্চারিত হয় আল্লাহ নাম উচ্চারিত হয় তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে উঠে আর যখনই ওই ইমানদার আমি আল্লাহর কোরআন থেকে আয়াত তেলোয়াত শুরু করে তখন আমি আল্লাহ তার ইমানকে বাড়িয়ে দেই আর যখন তার ইমান বেড়ে যায় সে তখন আল্লাহর উপর ভরসা শুরু করে দেয় আসতে বলেন সুভান আল্লাহ তাহলে আমার কাছে কোরআন থাকতে হাবিজ থাকতে আমি না জন্য বাইন মাসে ফিরবো কেন আমার কাছে কোরআন থাকতে হাবিজ থাকে আমি নসরদের মধ্যে জিক জিকিরে ফিরবো কেন আমার কাছে কোরান থাকতে হাবিজ থাকতে আমি কিসের বেগুন গাছ নিয়ে ওয়াশ করবো কেন এগুলো বলে উম্মতের হেদায়ত কখনো আসবে না হেদায়েতের আলো জ্বলতে গেলে আপনাকে বেহুদা কথা থেকে পেতে থাকতে হবে রসুস আলাসাম হচ্ছে নিষ্কাতের বর্ণনা আমি রাতের বেলায় মেয়েরা যে গমন করলাম দেখলাম কিছু লোকের জিব্বাকে টুকরি দোষীফা হকমা করে জমিন আগুনের কেচি দ্বারা কিছু লোকের জিব্বাকে কেটে ফেলা হচ্ছে বললেন এরা কারা বললেন এরা হলো আপনার উন্মতের বক্তা সমাজ এরা মানুষকে বক্তব্য দিয়ে বেরিয়েছে কিন্তু তারা কোরআন হাবিজ বলেনি তারা মিথ্যা বক্তব্য দিয়েছে আর রসুল সাল্লাহ সাল্লাম বলেন যেই কথা আমি বলি যদি এটা ওয়াজের মঞ্চ হয় তাহলে আপনাকে ওয়াজ করতে হবে কোন জায়গা থেকে ইয়া আইহার হার রসুল বাল্লিক মা রব্বিক আমি আল্লাহ যা নাজিল করেছি নবী তুমি কেবল মানুষকে ওইটা দিয়ে আহ্বান করো তাবলিক করো দিনের প্রচার করো সুরা নাম্বার আয়াত আর যদি এটা ওয়াজের মঞ্চ না হয় আপনি যদি বলেন যে এইটা কোনো ওয়াজ মাহফিল না এটা কোনো হাফলা না এটা কোনো দিনের মেজলিস্ট নয় তাহলে আপনি গল্প বলেন কিচ্ছা বলেন কাহিনী বলেন যাত্রা বলেন এতে কোনো দুঃখের কিছু নেই কিন্তু যদি ওয়াজ মাহফিল করেন ওয়াজ মানে হলো কোরআনের আয়াত হতে হবে আর ওয়াজ মানে হল রসুল্লাহ সাল্লাহ আলিয়া হাবিসও হতে হবে হাবিস মোতাবেক কথা হতে হবে

চল্লিশটি গ্রন্থে হাদিস টানা হয়েছে প্রত্যেক জায়গায় গুরুত্বপূর্ণ মেসখাতে হাদিস টানা হয়েছে রসুল বলেছেন যেই কথা আমি বলিনি আর আমার পক্ষ থেকে কেউ যদি এগুলো বয়ান করে হাদিসের নামে তার থাকার জায়গা কোথায় অথচ আলেম হয়ে জিব্বার খেয়ানত করতেছে একটা বার জিজ্ঞাসিত হওয়ার দরকার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন না আপনি আল্লাহর নবী কেমন আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করতেন তার প্রিয় প্রিয়মতা আলীকে বললেন আলী আমাকে একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও ও ঠান্ডা পানির ব্যবস্থা করলেন তাফসিরে ইবনে কাসিরে হাফিদুল হাদিস ইমাম কাসির রহমতুল্লাহ আলাই তিনি তাফসির করতে এই হাদিসটা উল্লেখ করেছেন আল্লাহর নবী দাঁড় দাঁড় করে চোখের পানি ছেড়ে দেন আলী দি আল্লাহ তালাম বলেন আল্লাহর নবী আমি কোনো বেয়া দবী করেছি কিনা আল্লাহর নবী বললেন তুমি কোন বেয়াদবী করো নাই তাহলে আল্লাহর নবী আপনি চোখের আপনি কান্না করেন কেন আল্লাহর নবী আলীকে আয়াচ্ছ জানেন সুমালা তুস আলুন আল্লাহ তালা প্রত্যেকটা মিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন ও আলী এই ঠান্ডা পানির জবাব না তা পর্যন্ত আমি আল্লাহর নবী ওই পুল সিরাপের ময়দানে আমার আল্লাহ আমাকে এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন সুবাহ এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন এরপরে তাহলে এই দ্বিতীয় আয়াত থেকে আমরা শিখলাম আমরা যখন কথা বলবো কি কথা বলবো আমরা গিবত বলবো তাই না আর আমরা যখন কথা বলবো তখন আমরা গালিগালাজ দেবো তাই না মুনাফিকদের একটি বৈশিষ্ট্য চিহ্ন হলো গালিগালাজ করা এবার তৃতীয় মোমেন্টদের একটি কোয়ালিটি বলছি লাদিনা হোমলি ফরোজি হিম একজন ইমানদার তার লদ্দা ইস্তানের হেফাজত করবে আপনাদের এলাকায় লদ্দাস্তানের হেফাজত তো দূরের কথা কিছুদিন আগে গেলে ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে আছে না নাই এটার নাম কি যেন দিচ্ছেন আপনারা আমি এটার নাম পরিবর্তন করে দিয়েছি কার্তিক মাসের কুত্তা দিবস সমান সমান বিশ্ব ভালোবাসা দিবস তারপরে আসতেছে এটা কি মাস ফেব্রুয়ারি মাস অশ্লীলতা কাকে বলে শ্লীলতাহানি কাকে বলে সলু ছাড়ি পরে মঞ্চের মধ্যে নাচানাচি করবে এসো এসো হে আসে না নাই আবার নিচ থেকে বলবে বৈশাখী মেঘে জল তুমি থাকো তুমি দেবে চাহিদা ঠিক কিনা বলে

অ করাইশ্বের জবাক ওয়ালা কা যেন ব্যাবিচার করো তোমরা যদি ব্যাবিচার বন্ধ করতে পার। গুদ্দু আবসার ডিস্ট্রিক্টের নিম্নকে আমি করতে পার। চোখের হেফাজত করতে পার। আর যদি ব্যবিচার বন্ধ করতে পার। আদাম আল্লাহ গুলো জান্নাতি আমি আল্লাহর নবী তোমাকে জান্না পেলে আর দায়িত্ব আমি নিজের খাদের মধ্যেই নিয়ে নিয়েছি কারণ চোখ হলো পাপের গুপ্তচর চর আল্লাহর রসুল পরপর তিনটি বর্ণনা করেন ইমানের স্বাদ কেন নাই এত কোরআন পড়ি আমার চোখ চক্ষু শ্রুবিলত হয় না এত হাদিস পড়ি একরা ওনাল কোরআন ওলাই উদা ওই দু হানাজি রহম বুখারির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে যারা কোরআন পড়বে কণ্ঠনালীর ভিতরে যাবে না ওয়া ইয়ামরুকু রামিনাদ দিন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়্যা তীর থেকে ধনুক যেমন বের হয়ে যায় কোরআনের কথা শুনলে বিশ্বনবীর হাদিস শুনলে তারা এর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবে এইজন্য যতই কোরআন বোঝাই হাদিস বুঝাই কেন আপনার ইবাদতের মজা বৃদ্ধি পায় না নামাজ পড়ি মজা নাই রোজা রাখি মজা নাই ইসলামের বই পড়ি মজা নাই জিকির করি মজা নাই রসুল বলেন তুমি তোমার দৃষ্টিকে নিম্নগামী করে দাও আমার আল্লাহ তোমার ইবাদতের মজা বাড়ায় দাদা কোথায় দৃষ্টি শক্তির হেফাজত নিজের মেয়ে কি পোশাক পরে আপনার সামনে হাঁটছে আপনার লজ্জা করে না আমি এখানে মেয়েদেরকে কম বলবো আমি পুরুষদেরকে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন বুখারী মুসলিম مش قائر جهنمের আদাব আবের হাদিস রাসূল বলেন ثلاثه তুলা তাদখুলুল জান্নাহ তিন প্রকার ব্যক্তি কখনো জান্নাতে যাবে না এর মধ্যে এক প্রকার দাইউস কারা দাইউস দাইউস আত দাইউস লা ইয়াদখুলুল জান্নাহ দাইউস কখনো জান্নাতে যাবে না এখন প্রশ্ন হলো দাইউস কাকে বলে যেই মুগিলাকে চোদ্দ জন ছাড়া পনেরো জন পুরুষ দেখে হাত দেখে পা দেখে শরীর দেখে কোন অঙ্গ পতঙ্গ দেখে এই পুরুষটাও দায়ীষ এই মহিলাটাও দায়ীষ একে পুরুষ বলে যেই ব্যথা ওই বেটা নিজেই হিজড়া একে পুরুষ বলে যেই বেটা ওর পুরুষত্ব আছে কিনা সন্দেহ আছে একে বীর পুরুষ বলে না মাইক বলে গাল বোর্ডে বক্তব্য দাও তুমি বীর পুরুষ নও যুদ্ধের ময়দানে যুদ্ধ করে ফাটিয়ে ফেলো তুমি বীর পুরুষ নাও চেয়ারম্যান ইলেকশন করে তুমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছো এমপি হয়েছো তুমি বীর পুরুষ নাও তুমি বীর পুরুষ তোমার বউকে ধরে এনে ঘরের মধ্যে খাস পর্দায় বন্দী করেছো কোরআন খুলে তুমি বলতে পেরেছো ওয়া কারনা ফি বুয়ুতি মুগিলার জন্য ঘর হলো গৃহ হলো রেসিডেন্স হলো সবথেকে নিরাপদের জায়গা তুমি বীর পুরুষ তুমি সবথেকে সফল সফল মণ্ডিত পুরুষ কিন্তু তুমি আজকে ঘরে আছো তোমার বউ

আল আরহাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انتقালের পরে মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা আর-রিদালি ফিতনাতান আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انتقালের পরে মহিলাদের জন্য পুরুষের জন্য সব থেকে বেশি ফিতনা বিষয় হলো নারী একজন পুরুষের জন্য সব থেকে ফিতনার বিষয় কি নারী মনে হয় আপনাদের কথাগুলো খুব খারাপ লাগতেছে আপনারা কি রাগ করতেছেন কথা শুনে খুব কষ্ট লাগতেছে তাহলে আপনারা চুপ করে বসে পড়েন আর এই ছেলেগুলা এরকম করছে কেন জানেন কারণ এদের মা হয়তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু বর্তমানের বিয়েতে এই লব্দাস্তের হেফাজত হয় না বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কাফের মুশ্রিকদের পদ্ধতিতে হয় তোমার বউ গুসল করতে পারে না তোমার বউরে তুমি গুসল করাবা তোমার বউ নিজে গুসল করতে জানে না তাকে এলাকার পুরুষরা গোসল করাবে কেন এই মাতা তুমি নিজে গুসল করতে জানো না তোমাকে তোমার ভাবিরা শরীরকে মুড়িয়ে দেবে কেন তুমি নিজে তুমি টুন্ডা তুমি প্যারালাইস হ্যাঁ এগুলো সব হলো জেনা বা বিচারের আর কুকুরের বিয়েতেও বিড়ালের বিয়েতে থেকে সুন্দর হয় বন খাতাছের বিয়ে থেকে ভালো হয় তোমার বিয়েতে রসুলের সুন্নত নাই কেন তুমি মুমিনের গুণাবলীর বক্তব্য আমাকে দিয়েছো তোমার গৃহ আজকে আগুন আগুনে পুড়ে যাচ্ছে সব জায়গায় চলছে ইন্ডিয়ান আইডলদের অনুসরণ স্টার চলছে ওই খারাপ দেখে অনুসরণ করা হয় কোথাকার ওই টয়লেট কি দ্য টয়লেট উড না কি উডা একটা আছে টয়লেট উডি তো নাকি কি নাম জানি টয়লেট উট। টয়লেট উড বয়লেট উড আরও কি জানি আছে ওই তো টলিউড বলিউড হলিউড ডালিউড টয়লেট উড সব গুষ্টি শুদ্ধ একই তো আপনার চোখের মধ্যে এগুলোর চশমা পরাইছেন কেন আপনার মেয়ে চোখের মধ্যে ক্যাপ্টেনে কাজ কে পড়েছে কেন আপনার মেয়ে খনিজের মধ্যে সানি আলিয়নের মধ্যে বেশ কে বসিয়েছে কেন আপনার মেয়ের উচিত ছিল মুহাম্মদ মদিনার মাটিকে সুরমাদান হিসেবে ব্যবহার করা

পাহাড়ে আপনার মরুভূমি সমুদ্র হলেও হতে পারে এটা সম্ভব তবে তুমি জান্নাতে যাবে এটা সম্ভব নয় কারণ তুমি খাস পর্দায় রাখো না কিসের তোমার একতেরাত এই ব্যাপারে কোনো একতেরাত নাই হানাফি মালেকি সাফি হাম্বলি সালাফি দুনিয়ার সবাই একমত খাস পর্দা ফরস আপনি মুমিন হতে পারেন নাই আপনার স্ত্রীকে যতজন লোক দেখেছে আপনার স্ত্রী কি পাবলিক টয়লেট নাকি হ্যাঁ আমার আপনাদের আমার তো মনে হয় এই বক্তব্য এখানে ঢোকে না কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যশোর এই এলাকাগুলো হলো ব্যাপারদার আঁকড়াখানা ব্যাপারদার আঁকড়াখানা আড্ডায় পরিণত হয়েছেগুলো কথা কি বুঝতে পারছেন কিনা আর মহিলারা হলো ফেতনার সবথেকে থেকে বড় বাহন কিন্তু এর মধ্যে আমি মেয়েদেরকে চারটা জিনিস দিয়ে গেলাম আপনার বউকে আজকে কানে কানে যেয়ে বলবেন কয়টা জিনিস ইদা সল্লিমার আত হামসা যদি কোনো মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও সহমত শাহরাহা রমজানের ফরস রোজা রাখে হাসানাত ফারজাহা তার সিও গুপ্তাঙ্গের হেফাজত করে ও আত আত বা নিজের স্বামীর বৈধ খেদমত করে দেখিন আবু আবিল জান্নাতি জান্নাতের যে কোন দরজা দিয়ে আল্লাহ তাকে প্রবেশ করিয়ে দেবে এগুলো আমাদের সমাজে নাই তো যা হোক কিছু প্রশ্ন আছে তাই না আর আমাদের দেশে তো কমলার বাগানের গানই আছে সিলেটের ওই খমলার বাগান খাইলে জোরায় হগলার ফরান আমরা হগল সিলটি আমরা হগল সিলোটি আহারে ভাই তুমি কেন হিন্দি ফিল্মের গান নকল করে বলতে গেলে তুমি কেন আমার আম্মাজান জান খাবি দেখেনি এত নিচে নামতে গেলে হারবালা পৌরান ইনটেক না নান আল্লার আল্লাহর অভিশাপে তুমি নির্বাসিত হয়েছ জবানে লাগাম লাগিয়ে কথা বলতে হবে কথা বলতে পারতেন কিনা তা আমার কি এটা বলার দরকার আছে কি না নামা জন্য ধার 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 না তা সিনেমা ফিল বুকে লয় না কেন হিন্দি গান আমি কহু গুলো তো চেঞ্জ করতে হবে তবে এই লোক ওই লোকগুলোর সাথে ভালো যারা সাপ ভ্যাঙ কিচ্ছা বাগুল কি আল মুনের বলে আমি আর তো সাপের সাপের খেলাপথ নেই সাপের কাছ থেকে খেলাপথ নেই এরা ওর থেকে ভালো আছে জি তো আমার লিখিত একটা বই আছে আলামত সার উপরে কেয়ামতের আলামত এবং টপিক্সের উপরে অত্যন্ত চমৎকার করে আমি লেখার চেষ্টা করেছি প্রত্যেকটা হাদিসের আমি সামেলার সাথে এবং আমি হাদিসের আধুনিক ক্যাপস ব্যবহার করে এবং কোরআনের আয়াত দিয়ে আমি সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি বইটির মূল্য একশো টাকা যারা পারেন নিয়ে যাবেন ইনশাল্লাহ অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ বইটি প্রশ্ন করেছেন হুজুর জীবনে একবার হলেও কি কোনো পীর সাহেবের কাছে বাইয়াত হওয়া লাগবে আচ্ছা একটা খুব সহজ করে বলি তাই না কঠিন করব না দেখুন পীর এই শব্দটি ফার্সি শব্দ পীর শব্দটি কোরআনের একটি আয়াতে উল্লেখ নেই দশ লক্ষ হাদিসের কোনো হাদিসে কথাটি উল্লেখ নেই আপনার যে কোনো ইবাদতের মূল কন্টেন্ট মানে উপাদানটা কোথায় থাকবে কোরআনে থাকবে ঠিক কিনা কিন্তু পীর এখন বলতে পারেন কেন হজুর আপনিই তো পড়ছেন ফালান তাজিদাল্লাহ ওয়ালিয়াম মুরসিদা পুরাটাই অ্যাকটিং কোনো কান্দা নাই দেখছেন কি না আমাদের বক্তা বলছেন পুরাটাই এই মুহূর্তের মধ্যে পুরাটাই অ্যাকটিং কোনো কান্দা নাই ওই একটিন করলে এত কান্দে পাং নাই তো টাইগার बम লাগায় তা তো ওই তো তো মুর্শেদ এটা কার কার নাম আল্লাহর যেমন নাম আছে সাব্বে সাববে হেসমার আলা আল্লাহর এক নাম কি আল্লাহর নাম উদ্দুস আল্লাহর এক নাম রহমান আল্লাহর নাম রহিম আল্লাহর নাম জব্বার আল্লাহর নাম মুহাইমিন এরকম আল্লাহর নিরানব্বইটা গুণবাচকের একটি নাম হলো মুরশেদ মুরশেদ মানে যিনি পথ

উসিলার তালাশ কর আর উসিলা মানে হলো পী আপনি পীরের কাছে বায়াত নিবেন কেন আত্মশুদ্ধির জন্যই তো তাই তো হ্যাঁ মানুষের কদ আফলা হ্যা মান সাক্কাহা এই কল্পটাকে যদি কোনো দিন সুযোগে আলোচনা করবে এটা নিয়ে এই কলবটা তিন প্রকার কলবুল মারিদ কলবুল মাহতুম কলবুল সালিম তো এই কলবের মধ্যে চল্লিশ প্রকার রোগ আছে যার চিকিৎসা আমার আল্লাহ কোরআনে দিয়েছেন আত্মার একটি রোগ হলো হিরস লোভ আত্মার একটি রোগ রোগ হলো আপনার কিবিরাটাকে ফুদুল কালাম অপ্রয়োজনীয় কথা বলা ফুদুলের নজর চোখের কুদৃষ্টি ব্যবহার করা ফুদুল তো আম বেশি বেশি খাবার খাওয়া এগুলো সব কিসের রোগ অহংকার আছে না নাই আপনি যদি বলেন যে আমার আত্মার রোগ নাই আপনি সবচেয়ে বড় রোগী প্রত্যেক মানুষের কি আছে রোগ আছে সুতরাং যেই জিনিসের আসল যেই জিনিসের মূল যে জিনিসের প্রধান তিনটা যুগের মধ্যে নাই কয়টা যুগ সোম্লা দিনবার মধ্যে বলেন না তিনটা যুগ হলো সোনালী যুগ সোম্লা দিন সাহাবির সাহাবীর যুগ তবে তাবা ইর যুগ কোন সাহাবি পীর ছিলেন তার পীরের নাম কী কোন তাবে পীর ছিলেন তার পীরের নাম কী এবার বলে যে হুজুর আল্লাহর নবীর খেলাফত আলীরে দিলেন আর আলীর খেলাফত হাসান বসরিরে দিলেন আমি বলি আল্লাহর নবী আবু বকরকে খেলাফত দিলেন না ওমরকে দিলেন না নবী ওসমানকে দিলেন না আলীকে দিলেন যখন আলীকে খেলাফত দেওয়া হয় তখন হাসান বসরির বয়স ছিল নয় বছরের তো নয় হয়েছে তো এত সংখ্যক তবেই থাকতে নয় বছরের ছেলেকে দিবেন মুদা কথা কথা যদি সত্য হয় আমি কথাটা খুঁজতে 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 পেয়েছি শিয়াদের কিতাব কিতাবুল কাফির মধ্যে এই হাদিসটা আনা হয়েছে সুবহাল্লাহ বলবেন নাউজ বলবেন এ থেকে একটি হ্যাঁ বায়াত আছে কিসের বায়াত সেই বায়াতটা হলো একজন খলিফার আন্ডারে আমিরুল মুমিনিন বা আমিরুল মুসলিমিনের আন্ডারে তিনি বায়াত দিবেন আর রাসুল যে বায়াত দিচ্ছেন হুদাইয়া বিয়ার সন্ধিতে উসমান রাজিয়াল্লাহ তালানুকে সাহাবারা মানে কাফেররা গোপন করে বলছেন উসমানকে হত্যা করা হয়েছে রসুল ওসমান রাজিয়াল্লাহ তালানুর প্রতিশোধ নেওয়ার জন্য একটা অঙ্গীকার নিয়েছিলেন আর মানুষটা পেয়ে শিরিক করতে না পারে যেই গাছের নিচে বায়াত রসুল দিয়েছিলেন ওই গাছটা কেটে পরিষ্কার করে দিয়েছিলেন কোন সাহাবা আমার ইবনুল খত্তাপ রাজিয়াল্লাহওয়ান

অপব্যাখ্যা দিলে তো দেওয়ান বাকি হোক অপব্যাখ্যা দিলে যত রশি আছে রশি কষি টসি হাজত রা মুশকিল কোষা ফানা মিল্লা বকা বিলা মুজাদে জামান কুতুবে দাওনান শাহ সুফি মা উবে খুদা পিরে খুদা হক কানি গাই আমার সুরকারি পিরে খুদা কুৎকুতানি যত আছে সবাই হক তো ওই আমার কাছে আনুন আমি পীর হব আল্লাহর কসম আমি পীর হওয়ার যোগ্য না চারটে বিয়ে করব বিএমডাব্লিউতে উঠবো হেলিকপ্টার কিনে কাপ্টার দিয়ে চড়বো ওয়াজা দাওয়াত দিবেন হেলিকপ্টার দিয়ে নামবো এখানে তাই না যদি জায়েজ থাকতো বাবারা কথা বুঝতে পারছেন কিনা সুতরাং নফসের আত্মশুদ্ধি যে অস্বীকার করে সে বাড়াবাড়িতে আছে মানে সে ইসলামে কেউ না আত্মশুদ্ধি করা কি ফরস তবে আত্মশুদ্ধির জন্য পীরের কাছে যাওয়া যে হুজুর একটু জ্বরের মতো থার্মোমিটার দিয়ে মাইপা দেখেন আমি তো খুব নফসের জিকির করলাম কয়টুকু আল্লাহ আল্লাহ পীর সাহেব এবার ধ্যানে বসে আছেন пами কাশপ করি আছে তুমি সুলতানুন আরিফিনের স্তরে গেছো এখন তাহলে অবস্থা কি কয় সাইবার আল্লাহর আরশে মুয়াল্লা নাকি দেখবা এগুলো শিরকের দালা আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের হকের জন্য বুজার জন্য আমি ছেড়ে দিলাম যে আপনারা এগুলো গবেষণা করেন যদি এরপরও আপনি মনে চায় আল্লাহর কাছে কিয়ামতের দিন আমি বিচার দিলাম আল্লাহ এই এলাকার জল্লিবাড্ডা এলাকার লোকদের কাছে কোরআন হাদিস যতটুকু আমি জেনেছি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আল্লাহ তুমি সাক্ষ্য থাকো আল্লাহ তুমি সাক্ষ্য থাকো কেয়ামতের দিন আপনি ধরা খেয়ে যাবেন ইনশাআল্লাহ কেয়ামত আপনার হবে কেয়ামত আমার হবে আপনাকে বিভ্রান্ত করে আমার কোনো লাভ নাই আল্লাহ বরং পীরের পীরের পাইরবি করলে মুরগির রান দুইটা বেশি খাইতাম তাই না নারীদের সালাত আদায়ের পদ্ধতির বিশেষ করে সেজদা করার নিয়মটা বলবেন কি রুকু সেজদা হানাফি মাকালাতে আল্লামা কালাতে আল্লা দামাদ দামাতো তিনি স্পষ্ট করেছেন যে মহিলারা সামঞ্জস্য করে রুকু করলে সেজদা করলে এতে পাপ হবে না কিন্তু আমাদের সে যেরকম একেবারে হাত থেকে বিষিয়ে এমন করে সেজদা করা হয় এটা কিঞ্চিত বাড়াবাড়ি ফিকের কেতাবে এগুলো বাড়াবাড়ি করা লেখা নেই কথা বুঝতে পারছেন কিনা এগুলো হাবিসের সুধৈরিত প্রমাণিত নাই তবে আমি বলবো যারা প্রশ্নকারী আপনারা আমলের প্রশ্ন না করে আকিদার প্রশ্ন করেন এই এলাকায় আকিদার বেশি সমস্যা আমলের কম আকিদাই ঠিক নাই আমলের প্রশ্ন করে খিলাপ না আকিদাই ঠিক করতে হবে আমলও করতে রাজি হবে আকিদা আর আমল একই মুর্দার নোকায় আর ধানের নির্বিশিস দুই সাপের একই বিশ এ আর কইলে পালাড়ে ফালা জলদি পালা গাইতে ব্যাপারে জাননা জানাজার নামাজের পরে লাশ দাফন না করে সম্মিলিতভাবে মোনাজাত জায়েজ আছে কিনা লাশ দাফন না করে রসস আল্লাহ সাল্লাম আমার যতটুকু ইলমি আছে জানাজান দ্রুত দেওয়া কি শুন না লাশের সামনে রেখে কোনো রকম কথা বলা যাবে না আগে তার কি আদায় করতে হবে জানাজা আদায় করতে হবে জানাজার সালাতের মধ্যে কয়টা দুয়া মুখস্ত আমাদের একটা দুয়া খালি মুখস্ত আছে কিন্তু দুই এক দেড় পৃষ্ঠা একটা লম্বা দুয়াও জানা যাতে হয় যদি জানা যায় এই লম্বা দোয়াটা পড়া হয় তাহলে পিছন থেকে ট্রাকের মতো সিগন্যাল দেব নাচতে হয় এত তাড়াতাড়ি হচ্ছে না কেন জানাজাটা ঠিক না ভাই ঠিক দুয়া জানি না দেখে আমাদের দেশে দুয়া নিয়ে কিলে কিলে মারামারি লাগে কথা বুঝতে পারছেন কিনা যে কত দুয়ার দরকার নামাজে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন তো আপনারা সেটা করার চেষ্টা করেন আমি আমার দেশের জহর সালাতের ওয়াক্ত শুরু হয় সাধারণত বারোটা বারোটা বিশে এর মধ্যে কিন্তু জামাত পরে একটা তিরিশ মিনিটে এক্ষেত্রে আমি কি জামাতে সালাপ পরব নাকি আউয়াল ওয়াক্তে পড়ব এখানে একটা জিনিস বলবো আপনাকে যে আউয়াল ওয়াক্তে পড়া উত্তম যদি আপনার এলাকায় আউ্বাল ওয়াক্তে সালাত না থাকে সেই ক্ষেত্রে আপনি মসজিদের জামাতে অংশগ্রহণ করতে কি মসজিদের জামাতে অংশগ্রহণ করতে পারেন কারণ এই আহ্বল ওয়াক্তে ফজর এবং আসরে নামাজের গুরুত্বটা বেশি কিন্তু অন্য কোনো সালাতে যদি আপনার মসজিদ না থাকে আপনি স্থানীয় মসজিদ দিয়ে নামাজে যাবেন কারণ ইমাম বোখারি একটি বাপ রচনা করেছেন যে তুমি যদি কোনো বিদাতির পিছনে সালাত আদায় করো ও সাল্লাহ খালসাল মোফতাবি ও আর এই বেদা আতহ তাহলে বিদাতির উপর তা বর্তাবে কথা বুঝতে পারছেন কিনা যদি তার আঁকিদাগত সমস্যা না থাকে আর যদি জানেন যে আঁকিদাগত বেদাতি তাহলে তার পিছনে সালাত ছাড়তে হবে যাই হোক অনেকক্ষণ পর্যন্ত আপনাদের আরো আর দরকার নেই হ্যাঁ শেষ করে হালকা করে হালকা করে সালাতে দোয়াই পরা আবশ্যক দোয়াই কুনুত পরা উত্তম তবে যেহেতু উত্তম আপনারা উত্তম করবেন সারবেন কেন